আজ 16ই মে জাতীয় ডেঙ্গু দিবস। আর এই জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে জঙ্গিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে বিশেষ সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। তিনি আজকের এই কর্মসূচি নিয়ে আমাদের কি জানালেন, চলুন শুনি। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি। পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং সৌজন্য জঙ্গিপুর পৌরসভা, আপনারা জানেন যে এর আগেও ডেঙ্গু আমরা বিভিন্ন বছর আমরা দেখেছি। আমরা কিন্তু আমাদের জঙ্গিপুরে বিশেষ করে মানুষ নিশ্চয় সচেতন আছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ডেঙ্গু পজিটিভ পাওয়া যায়নি। মানুষকে আমরা এই সচেতন কয়েকটা বার্তা দিলাম, আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন, আপনার বাড়িতে যেখানে যেখানে একটু সামান্য ঘর থেকে জল জমতে দিবেন না, আপনি যখন রাত্রে ঘুমাবেন মশারি টাঙিয়ে ঘুমান, আপনার যেখানে সেখানে যত্রতত্র ফেলবেন না। এবং মানুষকে বললাম যে সবসময় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাহলেই দেখবেন যে ডেঙ্গুতে আমরা জয়লাভ, ডেঙ্গুর বিরুদ্ধে আমরা জয়লাভ করবো। আবার আমরা আজকে যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস গোটা বিশ্বব্যাপী, সেই বিশ্বব্যাপীর মধ্যে আমাদের ভারতবর্ষ ঢুকেছে। আমরা মানুষকে বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি রাস্তা নেমেছেন এবং আমাদের মন থেকে তিনি ইন্সপায়ার করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আমরাও রাস্তায় নেমে তাকে দেখে আমরা রাস্তায় নেমে কিন্তু কাজ করছি। আমরা শুধু মানুষকে বলছি, আমাদের সরকারের যে নির্দেশিকা আছে করোনা নিয়ে, সেই লকডাউনের পদ্ধতিতে সেটা মান্যতা রাখুন। আপনার যদি খুব বেশি অসুবিধা না হয়, খুব যদি জরুরি না পড়ে, তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে বের হবেন না। এবং আপনার ফ্যামিলির জন্য, আপনার আশেপাশের লোকের জন্য আপনিও সুস্থ থাকুন।